হাই ভিউয়ার্স, আপনারা এতদিন কোনো মাইক্রোফোনের আনবক্সিং বা কোনো প্রোডাক্টের আনবক্সিং রিভিউ দেখেছেন, সে প্রোডাক্টটা ইনটেক্ট কোনো প্রোডাক্ট, সে প্রোডাক্টটা সিল প্যাক খোলে এবং তারপরে সে প্রোডাক্ট কিছুদিন ইউজ করার পরে তার একটা গুড বা ব্যাড যে কোনো একটা রিভিউ দেয়। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ দিব, সেটা হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন। আমি এই ওয়্যারলেস মাইক্রোফোনটা বিগত এক বছর ব্যবহার করেছি এবং বিগত এক বছর ব্যবহার করে আমি কেমন এর ভয়েস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং চার্জিং ব্যাকআপ পেয়েছি, আমি আমার এই ব্যক্তিগত মতামত সেটা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মাইক্রোফোন দিয়ে যদি আপনি ইনডোরে কোনো ভিডিও শ্যুট করতে চান, অর্থাৎ কোনো রুমের মধ্যে যেখানে কোনো পরিমাণে নয়েজ নেই, সেখানে সাউন্ড কোয়ালিটি কেমন আসে, এবং আউটডোরে যদি আপনি কোনো ভিডিও শ্যুট করতে চান, আউটডোরে বলতে বিভিন্ন রিসর্টে হতে পারে, বিভিন্ন ফুড ব্লগ অর্থাৎ বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আপনি যদি রেস্টুরেন্টের ব্লগিং করতে চান, সেক্ষেত্রে ভয়েস ওভার না দিয়ে সরাসরি মাইক্রোফোন ব্যবহার করলে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আসবে, এবং এর পাশাপাশি কোনো শপিং মল বা কোনো হাট বাজারে আপনি যেখানেই যান না কেন ইনডোর আউটডোরে এর সাউন্ড কোয়ালিটি কেমন হবে, এবং আপনি যদি খুব অল্প টাকায় কোনো ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে চান সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা কিনে আপনার জন্য প্রযোজ্য হবে কি হবে না, সব বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যে মাইক্রোফোনের আনবক্সিং অর্থাৎ এক বছর ব্যবহার করার পরে যে মাইক্রোফোনের রিভিউটা দেখে দিব সেটা হচ্ছে SX9 ওয়্যারলেস মাইক্রোফোন। অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে এবং SX9 ওয়্যারলেস মাইক্রোফোন কম দামে একটা জনপ্রিয় মাইক্রোফোন, যারা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন বা বিভিন্ন ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছেন তারা অবশ্যই এই মাইক্রোফোন সম্পর্কে চেনেন এবং জানেন, কারণ 1000 বা 1200 টাকা এর চেয়ে আপনি ভালো কোনো মাইক্রোফোন আমার জানা মতে কম দামে ওয়্যারলেস মাইক্রোফোন পাবেন না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এই মাইক্রোফোনের ইনডোরে সাউন্ড কোয়ালিটি কেমন দেয় এবং আউটডোরে সাউন্ড কোয়ালিটি কেমন দেয়। তো ইনডোরে সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু এখন আপনারা আমার ভয়েস যেটা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোন দিয়েই শ্যুট করা হচ্ছে, এবং আমি কিন্তু কোনো প্রকার এডিট করবো না আমার ভয়েসের। তো এটা কিন্তু নয়েজ ক্যাপচার মোডে রয়েছে, নয়েজ ক্যাপচার মোডে যাওয়ার পরে যদি আমরা ইকো মোড অর্থাৎ যারা গান টান বা এই ধরনের কোনো কিছুর জন্যে কোনো মাইক্রোফোন নিতে চান তাদের ক্ষেত্রে গান গাইলে কেমন হবে সেটা কিন্তু আমার এখন এই মাইক্রোফোন দেখে আপনি বুঝতে পারছেন। তো এরপরে যদি চলে যাই অর্থাৎ নর্মাল মুড, যেটা জেনারেল মুড, সেখানে নয়েজ নেবে, এবং যদি আপনার কোনো ইনডোরে কোনো ভিডিও করতে চান সেক্ষেত্রে যদি নয়েজ না থাকে তাহলে আপনার ভয়েসটা কেমন হবে সেটা কিন্তু বুঝতে পারছেন। তো আমি এখন যেখানে আছি এখানে কিন্তু অনেক মোটামুটি মাঝারি আকৃতির ভয়েস আছে, খুব বেশিও না খুব অল্প না। তো এখন আমরা চলে গেলাম নয়েজ ক্যাপচার মুডে, তো আশা করি ইনডোরের ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন। তো এরপরে এখন আমি আপনাদের যেটা দেখাবো, আপনি যদি কোনো রিসোর্টে এই মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আপনার ভয়েস কোয়ালিটি কেমন নেবে এবং আপনার ভয়েস কোয়ালিটি কেমন দেবে এ সম্পর্কে এখন দেখাবো। তো এরপরে দেখাবো আপনি কোনো বাজারে যদি এর ব্লগিং করেন বা কোনো আপনি সাংবাদিক হয়ে থাকেন বা যে কোনো পেশায় থাকেন না কেন, যদি আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে চান বা অনেক শপিং মলে মাইক্রোফোন ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন কিছু রিভিউ দেয় তাদের ক্ষেত্রে সেখানে ভয়েস কোয়ালিটি কেমন আসবে। তো আমি একদম প্রচুর সাউন্ডে চলে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে এই মাইক্রোফোন আপনার সেই প্রচুর সাউন্ডের মাঝে আপনার কথাটি সে রিসিভ করতে পারে কিনা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমেই দেখে আসি রিসোর্টের মধ্যে গেলে এই মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি কেমন আসবে। পরিবেশে আছি যারা রিসোর্টে বিভিন্ন ব্লগিং করতে চান, তো সরাসরি ভয়েস ওভার না করে ভয়েস দিলে কেমন আপনাদের ভয়েস আসবে সে সম্পর্কে আশা করি মনে হয় অলরেডি আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন। এখন কিন্তু নয়েজ ক্যাপচার মোডে আছি, যেহেতু আমার এখানে প্রচুর বাতাস সেহেতু একটু বাতাসের নয়েজি নয়েজি ভাব থাকবেই। তো এরপরে এখন আমরা যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনি যদি প্রকাশ্য কোনো দিবালোকে অর্থাৎ কোনো হাট বাজারে ভিডিও করতে চান সেক্ষেত্রে তার ভয়েস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কেমন আসবে। চলুন আমরা হাট বাজারে চলে যাই। তো ভিউয়ার্স, এতক্ষণ যারা দেখলেন যে রিসোর্টের মধ্যে এর ভয়েস কোয়ালিটি কেমন আসে আশা করি দেখতে পেয়েছেন, এবং আমি যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। তো এরপরে আমি আপনাদের অল্প একটু দেখানোর চেষ্টা করব যে বাজারের মধ্যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো চলুন আমরা দেখে আসি। এখন মোটামুটি বাজারের মধ্যে রয়েছে এবং দেখতে পাচ্ছেন ভয়েস কোয়ালিটি কেমন। যদি আমরা নয়েজ ক্যাপচার মোডে যাই তাহলে এখন নয়েজ ক্যাপচার মোডে আছি। যারা বিভিন্ন হাট বাজারে বিভিন্ন শপিং মলে ভিডিও করতে চান তাদের জন্য ভয়েস কোয়ালিটি কেমন হবে আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তো ভিউয়ার্স, দেখতে পারলেন বাজারের মধ্যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা কিন্তু আপনারা অলরেডি দেখেই ফেলেছেন। তো এরপরে বলবো এই মাইক্রোফোনটা যারা মূলত আউটডোরে ভিডিও শ্যুট করতে চান অর্থাৎ বিভিন্ন ব্লগিং করতে চান মূলত তাদের জন্য এই পারচেজ করাটা বেটার হবে। ইনডোরে এর সাউন্ড কোয়ালিটি খুব একটা বেশি ভালো দেয় না, খুব একটা বেশি ভালো দেয় না বলতে আপনি যদি ইনডোরে কোনো রুমের মধ্যে ভিডিও করতে চান এবং সেই রুমে কোনো প্রকার শব্দ না আসে বা কোনো প্রকার আলো বাতাসের শব্দ না আসে, বাতাস তাহলে কিন্তু এর সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো দেয়। আমি এখন যে রুমের মধ্যে আছি রুমটা মোটামুটি ফাঁকা, যার কারণে সাউন্ড কোয়ালিটি কিন্তু রিপিট আসে, আর রিপিট আসলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু কিস্পি শোনায় না। আর এই মাইক্রোফোনটা চার্জ হতে মোটামুটি 1 ঘন্টার উপরে সময় লাগে এবং এটা মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি আপনাকে নন স্টপ ব্যাকআপ দিবে।
তো আশা করি এই ছিল এসএক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোনের এক বছরের রিভিউ। আশা করি এই রিভিউটা যারা দেখলেন, এই মাইক্রোফোনটা আপনারা নেবেন কি নেবেন না আপনারাই ডিপেন্ড করতে পারেন। তো আমি বলবো কম দামে এর চেয়ে ভালো মাইক্রোফোন পাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।